السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকের আলোচনায় আমাদের রয়েছে আরো কিছু জীবের পাপ। আমরা যে ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম এখানে, যে প্রত্যেক দিন আমরা আলোচনা করব এমন পাপ নিয়ে যে পাপ ঘটে মানুষের জীব দ্বারা। এই জীব দিয়ে যে সমস্ত পাপ ঘটে তার মধ্যে একটা পাপ হলো ভঙ্গিপূর্ণ কথা বলা। অনেক সময় মানুষ নিজের আত্মম্ভরিতা, অহংকার বা কোনো বদাভ্যাসের কারণে এমন কাটিং করে কথা বলে যে কথা তার স্বাভাবিক নয়, অস্বাভাবিক। স্বাভাবিকভাবে যে কথা বলে তার থেকে একটা একটু বাড়িয়ে মানুষের সঙ্গে যখন বলে তখন সে বাড়িয়ে বলে, এমন কথা বলা পাপ। কথা বলার সময় কায়দা করে টেনে টেনে কথা বলা, আজব ঢঙ্গে দাঁত ভাঙা শব্দ বেছে নিয়ে ব্যবহার করা, এমন শব্দ ব্যবহার করে যে সে বাংলা সামনে যাকে বলছে সে বুঝতেই পারবে না। অনেক সময়ে যারা ইংরেজি পড়ে, ইংরেজি শিক্ষিত লোকেরাও সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময়ে গোটা গোটা ইংরেজি বলে। যদি আমরা সেই ইংরেজি উচ্চারণ করতে চাই তো দাঁত ভেঙে যাবে। নিয়ম হলো যে আপনি যখন কথা বলবেন সেই ভাষায় কথা বলা যথাসম্ভব চেষ্টা করি, সেই ভাষায় কথা বলা যে ভাষা আপনার শ্রোতা বুঝবে। কিন্তু যদি আপনি তাক লাগানোর জন্য, আপনি শ্রোতাকে তাক লাগানোর জন্য এমন ভাষা ব্যবহার করেন, বিদেশি শব্দ ব্যবহার করেন, ইংরেজি, আরবি, ফার্সি প্রভৃতি শব্দ ব্যবহার করেন, তাহলে পরে এটা আপনার জন্য পাপের কাজ হবে। স্বেচ্ছায় ছন্দ মিলিয়ে কথা বলা, আপনি কথায় কথায় কবিতা বানানোর চেষ্টা করছেন, গর্ব ভরে কাটিং করে কথা বলছেন, এই সব এক একটা জীবেজাত আপদ। মুসলিম সমাজ ও পরিবেশে এমন অহংকারীদের স্থান নেই, যেহেতু এগুলো অহংকার করে বলা। এমনি হয়তো মনে করুন কেউ ফার্সি পরিবেশে আছে, কথায় কথায় ফার্সি বেরিয়ে যাবে, আপনি সৌদি আরব থেকে যাবেন বাংলা বলতে বলতে আরবি বেরিয়ে, স্বাভাবিক। যারা ইউরোপে থাকে কথায় কথায় বাংলা বলতে বাংলা ভুলে যায়, সত্যি বাংলা ভুলে যায়, অনেক বাংলার জায়গাতে ইংরেজি শব্দ আসবে, যেমন আমাদের এই বাংলা জায়গাতে আরবি শব্দ চলে আসে, স্বাভাবিক এটা। কিন্তু যদি কেউ অহংকার প্রদর্শনের জন্য বলে তাহলেই হচ্ছে নিষিদ্ধ। বক্তাকে সেই ধরনের কথা বলা উচিত যা তার শ্রোতা সহজে বুঝতে পারে, এবং ওই কথা ও তার ধরন বা কায়দা যেন তার মনে প্রতিকূল দাগ না কাটে। দেখি যেন হ্যাঁ দেখো কেমন করে বলছে, বলারও ভঙ্গিমা দেখে মানুষ বুঝে যাবে যে লোকটা হচ্ছে অহংকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সায়াকুনু কওমুন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম কামা তাকুলুল বাকারু মিনাল আরদ। এক জাতি, এক সম্প্রদায় আসবে যে সম্প্রদায় তাদের জীব দ্বারা খাবে, যেমন গরু চারণভূমি থেকে খায়, ঘাস যেমন খায়, এইভাবে জীব ছাটকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন ঘাস খায়, তেমনি বক্তা ওইভাবে জীব ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলবে। কেউ কেউ বলছেন যে জীব দ্বারা খাবে মানে বক্তৃতা করবে আর বক্তৃতার পয়সা নিয়ে খাবে। এখানে আমাদের উদ্দেশ্য কি, যে গরু যেমন জীব ঘুরিয়ে খায় তেমনি সে জীব ঘুরিয়ে কথা বলবে। ইন্নাল্লাহ তাআলা ইউবগিযুল বালিগা মিনার রিজাল আল্লাযী ইয়াতাখাল্লালু বিলিসানিহি তাখাল্লুল আল বাকিরাতি বিলিসানিহা। অবশ্যই আল্লাহ এমন বাক্পটু মানুষকে ঘৃণা করেন যে নিজের জীব দ্বারা ভক্ষণ করে খায়, এমন ঢঙ্গে জীব ঘুরিয়ে কথা বলে যেমন গাভী বা গাই নিজের জীব দ্বারা সাপটে তৃণ ভক্ষণ করে মানে ঘাস খায়। সুতরাং এই ধরনের বক্তা যারা জীব ঘুরিয়ে কাটিং করে কথা বলে তাদেরকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, ওই গরুর সঙ্গে যে ঘাস খায়। সুতরাং এটা নিশ্চয়ই পাপ, এর থেকে দূরে থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি ফিল আখিরাতি মাজালিস আহাসিনুকুম আখলাকা। তোমাদের মধ্যে সব থেকে প্রিয় ব্যক্তি আমার কাছে, এবং কেয়ামতে বা আখেরাতে আমার সবচেয়ে নিকটবর্তী মজলিসে অবস্থান করবে সেই ব্যক্তি বা তোমাদের মধ্যে তারা আহসানুকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে যারা চরিত্রে সুন্দর, যাদের চরিত্র সুন্দর
সবথেকে সুন্দর, তারা আমার পাশাপাশি কালকে আমাদের থাকবে, আর তারা আমার কাছে সবচেয়ে প্রিয়। ওয়াইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবাদাকুম মিন্নি ফিল আখিরা, এর উল্টো, আমার কাছে সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি এবং কেয়ামতের দিনে সবচেয়ে দূরতম ব্যক্তি আমার মজলিস থেকে দূরে থাকবে সে কে? আসওয়াউকুম আখলাকা, যার চরিত্র হচ্ছে খারাপ, যার চরিত্র হচ্ছে নোংরা, যার চরিত্রে দাগ আছে। আসসারসারুন, যারা বেশিরভাগ সময়ে অনর্থক অত্যাদিল আবল তাবল বকে, বীর 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 করতেই আছে, মজলিসে আছে, মজলিসের মজলিসকে মাত করে দেয়, এমন এমন কথা বলে লোককে হাসায়ও, আর এমন এমন কথা বলে নিজেই বুঝতে পারে না, তাতে লোকে বিরক্ত হয়, বীর 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 বক 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 করতেই থাকে মানুষ। সারসারুন বলা একে সারসার, যে বেশি কথা বলে। আর জানবেন যে বেশি কথা বলে তার কথা মিথ্যা হয় অথবা ফালতু হয়, কি বকবে, কি কথা বলবে এত? শরীয়তের নিয়ম হলো কথা কম বলো, তাই না? কথা কম বলো, কম বলো, কম খাও, কম ঘুমাও, শরীয়তের নিয়ম। কিন্তু এমন ব্যক্তি আছে যে বেশি খায় আলাদা কথা, বেশি ঘুমায় আলাদা, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে বেশি কথা বলে, বক 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 করতেই থাকে, মজলিস মাত করতে থাকে। আর এক শ্রেণীর মানুষ আছে যে বেশি হাসে, ফ্যাক 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 করে, কথায় কথায় হাসি, কথায় কথায় জুবাই জুবাই কথা হয়, কথায় কথায় হাসি, আর বোড়াই বোড়াই কথা হয়, কথায় কথায় কাশি, ও কথায় কথায় কাশির মতো, কথায় কথায় হাসি। এরা হচ্ছে সেই লোক যারা কথাটা বলছে সেটা হাসির কথা না, তবুও সে হাসছে, এগুলো হচ্ছে বেকুব টাইপের লোক। এদেরকে সমাজে বেকুব মনে করা হয়, তাদের মাথায় কোনো গন্ডগোল আছে এরকম মনে করা হয়। এমনি বক 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 করা, কোনো মজলিসে বসে থাকতে হবে জ্ঞানীর মতো। আর আপনারা জানেন অল্প জলে পুঁটি মাছ ছটছট করে, সামান্য পানি দিলে পরে সেখানে পুঁটি মাছ, বুঝেন তো, যে ওই মাছ ছটছট ছটছট করে, মানে যেটা কত বড় মাছ, অথচ কিছু কিছু নাই আর অল্প পানি বলে। এই শ্রেণীর মানুষ ঘটির মতো সবসময় ঠং 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 করে বাজে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোককে পছন্দ করেন না, আর কিয়ামতে এর মজলিস হবে দূরে। আল মুতাফাইহিকুন আল মুতাসাদ্দিকুন, আজে বাজে কথা বলে এমন বাচাল ও বখাটে লোক, বক 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 করে বকে, যারা আলস্য ভরে বা কায়দা করে টেনে টেনে কথা বলে, হ্যাঁ যাবে কি না, এইভাবে মুখ বেঁকিয়ে মুখ বাঁকিয়ে তারপরে আপনার জিভ ঘুরিয়ে টেনে টেনে কথা বলে কায়দা করে, এ হচ্ছে, এরা হচ্ছে অহংকারী। এই অহংকারীরা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘৃণ্য এবং কিয়ামতে দূরতম মজলিসে বাস করবে। অন্য এক বর্ণনায় আছে, ওরাই উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যারা আবল তাবল বকে বক 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 করে এবং অহংকারের সাথে কথা বলে। অনুরূপভাবে এক শ্রেণীর মানুষ তারা যারা আসফালন ফোটানি করে, মজলিসে বসলে আমি অমক অমকে অমক নেতার ছেলে, অমক মন্ত্রীর ভাইপো, অমক নিয়ে টেনে টেনে আমার এই আছে আমার সেই আছে, নানা রকম করে ফোটানি করে মানে নিজের গর্ব করে, এমন কথা বলে যে সব সময় তার বাপের কথা, পেদারাম বাদশা বুধ, আমার বাপ বাদশা ছিল, আমার বাপ চাচা এই ছিল, আমার ওই ছিল, তারপর আমি এই সেই কথা বলতে থাকে। এ হচ্ছে, এরা হচ্ছে বাক্যতে পর্বত কিন্তু কার্যে তুলাকার, কথায় পাহাড় তুল্য কিন্তু কাজের বেলাতে নেই, ফোটানি করে খালি, আমি সেই করব, আমি এই করি, আমি এই জানি, কিন্তু কাজের বেলায় কিচ্ছু নয়, আমি কোরআনের হাফেজ, তারপর একটা সুরা শোনাও, সুরা শোনাবার বেলায় কিছুই নাই, আমি মুহাদ্দিস, ঠিক আছে হাদিস শোনাও, হাদিস শোনাতে পারে না, আমি বিশাল ডাক্তার, ঠিক আছে তো রোগী তো সেরকম চিকিৎসা তার ভালো নয়, মানে যে কাজ যে ভালো পারে না সে যদি ফোটানি করে আমি অমক, তাহলে পরে এই শ্রেণীর মানুষ যারা আস্ফালন করে অহংকার করে তাদের জন্যই বলা হয়েছে এরা হচ্ছে চরিত্রহীন, এদের চরিত্র ভালো নয়, আল্লাহ রসুলের কাছে ঘৃণ্য এইসব লোকেরা। আর একটা পাপ, যে পাপ মানুষ করে থাকে, দেখবেন কাজে নয় কথায় থাকে, কেমন ওই একই শ্রেণীর কথা, যাদের কথা মাত্র সার এমন বচন বাগিশ সমাজে বহু আছে, মোটা মোটা কথা তো ঝাড়ে, লম্বা লম্বা বক্তৃতা তো করে এবং লোককে হিতোপদেশ তো দিয়ে থাকে, কিন্তু নিজেরা কাজে তা করে না। আমাদের মতো লোক যারা খুব লোককে বোঝায়, লোককে উপদেশ দেয়, ওয়াজ করে, নসিহত করে,
কিন্তু নিজে তা কাজে পরিণত করে না। যারা কেবল বুলিয়া উড়ে কাজে পিছপা থাকে সেই কথার কাজী এবং কাজের পাজীদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাআকিলুন। তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দাও আর নিজেদেরকে ভুলে যাও? যে কাজটা অপরকে করতে বলছো নিজেরা করো না করো না, অপরকে জামাতে নামাজ পড়তে বলছো নিজে পড়ো না পড়ো না, অপরকে দান খয়রাত করতে বলছো নিজে করো না করো না, নিজে না করে অপরকে বলা এক শ্রেণীর মানুষের অভ্যেস, এক শ্রেণীর বক্তার অভ্যেস। বক্তা ওয়াজ করছে মহিলাদের পর্দা করতে হবে, পর্দার বিভিন্ন ফজিলত বর্ণনা করছে, তার বউ পর্দানসী নয়, তার বাড়িতে যাবেন পর্দার চাক ফাঁক, কিন্তু বাইরে সে ফোটানি করে বহু বক্তৃতা করছে। এই রকম বহু মানুষ আছে যার নিজের চরিত্র খারাপ আর অপরকে চরিত্রবান হতে উপদেশ দেয়, যার ছেলে মেয়েদেরকে উপদেশ দিচ্ছে, লোকের ছেলে মেয়েদেরকে উপদেশ দিচ্ছে, অথচ নিজের ছেলেরা খারাপ, নিজের ছেলেদের সাথে ভালো ব্যবহার নেই, পরের অপর লোককে বাপের সঙ্গে সব ব্যবহার করার উপদেশ দিচ্ছে কিন্তু নিজের কি নিজের বাপের সঙ্গে তার সৎ ব্যবহার নেই। অবশ্য পরিস্থিতি আছে যে পরিস্থিতির কারণে এটা হতে পারে, যে আপনি যেটা বলছেন সেটা আপনি মানতে পারছেন না, এমন হতে পারে না পারে না, জাকাত দিতে বলছেন আপনি জাকাত দেন না, এরকম হতে পারে না পারে না, জাকাত দেওয়ার হয়তো পয়সাই নেই ওর, এমনও হতে পারে ঠিক না। কোন বাপ দেখ জানবেন যে কোন বাপ তার ছেলেকে বিড়ি খেতে বলে না, বলে না বলে মানা করে, সে নিজে খেলেও মানা করে। কোন ডাক্তার যদি সিগারেট খায় সে কিন্তু কোন রোগীকেই বলবে না তুমি সিগারেট খাও, বলুন কি করে, মানা করে, সে বলে আমি পারি না ভাই কি করব। অবশ্য তার মনে দুর্বলতা আছে, পারতে হবে, কিন্তু যদি কেউ এরকম হয় যে নিজের জন্য উপদেশ ভুলে পরকে উপদেশ দেয় সে হচ্ছে সেই লোক। ওয়ান তুম তাতলুনাল কিতাব, কিতাব পড়ছো তাহলে কি ওয়াফালা তাআকিলুন, তোমরা বুঝো না, না বুঝেই বলছো। এমন লোক যে উপদেশ দেয় লোককে উপদেশ দেয় নিজে করে না, কিতাব বহন করে, কিতাবের হাফেজ, বড় আলেম, কিন্তু আমল করে না, তার জন্য কোরআনে দুটো উদাহরণ দেওয়া হয়েছে পশুর সাথে, জানেন আপনারা, এক হচ্ছে কুকুর কুত্তা, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, যার উপরে বোঝা বহন করো তাতেও হাঁপাবে আর বোঝা বহন না করলেও হাঁপাবে। আল্লাহর কিতাব তার কাছে, আল্লাহর কিতাবের জ্ঞান আছে কিন্তু আমল করে না। আরেক জায়গায় আল্লাহ তাআলা গাধার সঙ্গে তুলনা করেছেন, মাসালুল লাযিনা হামিলু তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, যারা আল্লাহর কিতাব বহন করার পরেও বহন করে না, তার মানে পড়াশোনা করে কিন্তু আমল করে না, তারা হচ্ছে গাধার মতো, যে গাধা পিঠে মাল বহন করে, যেমন আমাদের বলে বলদে চিনি বহন করে না, চিনি বহন করে অথচ বোঝে না চিনির মিষ্টি, চিনি মিষ্টি না তেতো, তার মানে লোককে পড়ে শোনায় কিন্তু নিজে তা জানে না। এমন হাফেজ বহু হাফেজ আছে যারা গড়গড় গড়গড় করে মুখস্থ শুনিয়ে দেবে কিন্তু ভিতরে কি আছে জানে না, এরা কেবল নারকেলের খোসার উপরে চিবায় আর ভিতরে শ্বাসটা গ্রহণ করতে জানে না, এরা কোরআনের অর্থ জানে না কিন্তু কোরআন গড়গড় করে পড়ে শুনিয়ে দেয়, এমন শ্রেণীর মানুষ তো বুঝতেই পাচ্ছেন কাল কেয়ামতের দিনে এক শ্রেণীর মানুষকে মাথায় পাথর মেরে আঘাত করা হবে, সেটা কারা, যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, কারা কারা, আর যারা হাফেজ কিন্তু সেই অনুযায়ী আমল করে না, তেলাওয়াত করে না, তাদের মাথাকে হালকা করা হবে, মাথাতেই কোরআন ভরা থাকে না। সুতরাং খুবই কঠিন ব্যাপার, যারা বলে লোককে উপদেশ দেয় কোরআন কিতাব পড়ে শোনায় অথচ নিজে আমল করে না, তারা কঠিন, মসজিদের ইমামতি করছে, লোকে তার পিছনে নামাজ পড়ছে, জুমার খুতবা দিয়ে লোকদেরকে উপদেশ দিচ্ছে, অথচ দেখা যাচ্ছে সে এমন কাজে লিপ্ত যে সবারই চোখে সে কি হয়ে যায়, ঘৃণ্য, সবারই চোখে ঘৃণ্য হয়ে যায়, গ্রামের কোনো মহিলার সঙ্গে, জামাতের কোনো মহিলার সঙ্গে সে ফেঁসে গেছে, বলুন তো অবস্থাটা কি দাঁড়াবে। ঠিক এইভাবেই, কারণ সে নিজে নিজেকে কন্ট্রোল করতে পারে না,
কোরআন হাদিসের মধ্যে সে নিজেকে রাখতে পারে না। এরা হচ্ছে বলে কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, গাধার মতো যে বোঝা বহন করে বেড়ায়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদাররা তোমরা সেই কথা কেন বলো যে কথা তোমরা যে কাজে পরিণত করো না। কাবুরা মাক্তান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা অতিশয় মানে রাগের ক্রোধের জিনিস, ক্রোধের কাজ যে তোমরা সেই কথা বলবে যে কাজ যে কথার কাজ তোমরা নিজে করো না। আপনারা শুনেছেন বহু আলেম কিতাব পড়ার পর উচিত হচ্ছে কি, সাহাবারা তাই করতেন, কিতাব মুখস্থ করতেন, কোরআন মুখস্থ করতেন, তারপর আমল করতেন, তারপর আবার মুখস্থ করতেন। এই নয় যে গড় 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 করে ছ মাসে সাত মাসে কি এক বছরে হেবি হেবজি করে নিলাম ব্যাস, সমস্যা নেই করুন, কিন্তু তাতে কি করতে হবে, আমল তো করতে হবে। এক ইরাকের এক বক্তাকে বলা হলো যে এখনো আমাদের মাঝে বহু দাস দাসী রয়েছে যারা অত্যাচারিত হচ্ছে, তো আপনি দয়া করে আগামী জুমা খতিব জুমার খতিব আগামী জুমাতে দাস মুক্তি সম্পর্কে খতবা দেবেন, ফজিলত বলবেন, দাস মুক্তি করলে কি ফজিলত ইত্যাদি আপনি খতবা দেবেন। তো হুজুরকে বলা হলো, আবেদন রাখা হলো, কিন্তু হুজুর এক জুমা দু জুমা তিন জুমা পার হয়ে যাচ্ছে, হুজুর ওই খতবা দিচ্ছেন না। আচ্ছা দেখা যাক, তারপরে এক জুমাতে তিনি খতবা দিলেন, দাস মুক্তি সম্পর্কে একদম সুন্দর খতবা দিলেন। তারপরেই লোক সেই লোক গিয়ে বলছে হুজুর আপনাকে তো অনেকদিন আগে বলেছিলাম কিন্তু আজকে দিলেন কি ব্যাপার, বলছে ভাই তুমি যে বলেছিলে কিন্তু আমার কাছে সেই রকম টাকা ছিল না যে আমি একটা দাস খরিদ করে আমি মুক্তি দিতে পারি, আমি এই সেই সপ্তাহেই টাকা জোগাড় করে একটা দাস খরিদ করে মুক্তি দিয়ে তারপরে আমি খতবা দিচ্ছি। দেখছেন এই হচ্ছে কাজ, কাজ নিজে করো তারপরে অপরকে শেখাও, আপনি আচরিয়া ধর্মী অপরে শিখাও, পরের শিখাও, নিজে আগে আচরণ নিজে শিখাও, নিজে ধর্ম পালন করো তারপরে অপরকে শিক্ষা দাও, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু অনেক মানুষ আছে যারা পরকে শুধু দেখেই এটা করো না কেন ওটা করো না কেন কিন্তু নিজে করে না, শুধু পরকে শিক্ষা দেয় নিজেকে শিক্ষা দেয় না, পরকে শিক্ষা দেয় ঘরকে শিক্ষা দেয় না, এরকম মানুষ সত্যিই দুর্ভাগ্য মানুষ। কাল কেয়ামতের দিনে এক ব্যক্তিকে আনা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউজাউ বিরাজুল ইয়াউমাল কিয়ামা ফা ইউলকা ফিন্নার, কিয়ামতের দিনে এক ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, ফাতানদালিকু আখতাবুহু, তার নাড়ি ভুঁড়ি পেট থেকে বেরিয়ে যাবে, ছিঁড়ে যাবে না এমনি বেরিয়ে যাবে, তখন সেই লোকটা ফায়াদুরু বিহা ফিন্নারি কামা ইয়াদুরুল হিমারু বিরিহাহ, তখন সেই লোকটা নিজের নাড়ি ভুঁড়িকে কেন্দ্র করে ঘুরতে থাকবে যেমন গাধা ওই যে চাকি গম পিষে তেল পিষে না, কলুর ঘর মানে বলি না বলদ, সেই বলদের মতো ঘুরতে থাকবে বা গাধার মতো ঘুরতে থাকবে। হাজি ফায়াতি ফুবিহি আহলুন্নার, জাহান্নামীরা তার পাশে আসবে, দেখ কি ব্যাপারে নিজের নাড়ি ভুঁড়ি বের হয়ে আছে আর ঘোরাঘুরি করছে কি ব্যাপার, তখন তারা বলবে ইয়া ফুলান মা সাবাক, তোমার এই আজাব কেন, এই অমুক তোমার এই আজাব কেন, আলাম তা কুন তা আমো না বিল মারুফ, তুমি আপনি তো হুজুর দুনিয়ার বুকে আপনি আমাদেরকে উপদেশ দিতেন, আমাদেরকে খারাপ কাজ করতে নিষেধ করতেন, তো আপনার অবস্থা এমন কেন হলো, তখন সে বলবে বালা কাদ কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি, হ্যাঁ ঠিক কি তাই বলেছো কিন্তু আমি তোমাদেরকে ভালো কাজ করতে বলতাম আমি নিজে করতাম না, ওয়া আনহাকুম আনিল মুনকারি ওয়া আতি, আর খারাপ কাজ করতে বলতাম তোমাদেরকে আদেশ করতাম নিষেধ করতাম, তোমাদেরকে খারাপ কাজ করতে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই তা করতাম, এই হলো মুশকিল। সুতরাং যে অপরকে শিক্ষা দেয় আর নিজে আমল করে না তার অবস্থা জাহান্নামে কেমন হবে বুঝতেই পাচ্ছেন। অধম বচনে অনেক বলে কাজে কিছু তার নাহিক ফলে, সুজন বচনে কিছু না কয় কাজে তার গুণ প্রকাশ পায়। আপনারা জানেন কথায় না থেকে কাজে থাকা উচিত, আপনারা আপনাদের মনে আছে আপনারা একটা ভিডিও দেখেছিলেন বা কার্টুন দেখেছিলেন যাতে আমি দেখেছিলাম বলে প্রত্যেকে গ্রহণ করেছিলাম সংগ্রহ করেছিলাম, সেখানে রাস্তার ওপরে একটা কলার ছাল পড়ে আছে, মনে পড়েছে
রাস্তার উপরে কলার ছাল পড়ে আছে। তখন একজন গিয়ে যেমনি পা দিল অমনি স্লিপ খেয়ে গেল আর দিল গাল। কোন যাই হোক কোন শুয়োরের বাচ্চা রে কিংবা কোন শয়তান রে যে কলার ছালটা রাস্তায় ফেলেছে দিয়ে পার হয়ে গেল। সে কিছু পরেই উকিল পার হয়ে যাচ্ছে, তার পায়েও লেগে সেও স্লিপ খেয়েছে। সেও বলছে এত বড় অপরাধী, এর কোর্টে বিচার করা দরকার। সে ওইভাবে বিড়বিড় করতে করতে কোর্ট আর বিচার, যেহেতু সে উকিল, পার হয়ে গেল। আর একজন আলেম বা হাফেজ পার হয়ে যাচ্ছে, সেও ওইভাবে পার দিয়ে পার হয়ে যাচ্ছে। আমি এত বড় বেউকুফ, সে রাস্তাতে কষ্টদায়ক জিনিস ফেলতে হয় না, অথচ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দূর করা হচ্ছে ইমানের অংশ, অথচ এখানে নোংরা ফেলে নোংরা করে দিয়েছে। বিড়বিড় করতে করতে পার হয়ে গেল। এক কবি পার হচ্ছে, সেও ওইভাবে পিছল পিছল কেটে যাচ্ছে, সেও কবিতা বানাতে বানাতে রাস্তার উপরে কলার ছাল এই বলে কবিতা বানাতে বানাতে পার হয়ে যাচ্ছে। আর একটা লোক আসছে, সে কোনো কথা বলেনি মুখে, যেমনি কলার ছালটা সামনে দেখলো দিয়ে তুলে ডাস্টবিনে ফেলে দিল, পাশে বালা দেওয়ার ডিব্বাতে ফেলে দিল, কোনো কথা বলো না মুখে। কল্লোটা ভালো, তারা ফোটানি মেরে গেল। কে কত রকম, এ হুজুর সে ফোটানি মারলো, উকিল সে ফোটানি মারলো, তাকে কোর্ট পর্যন্ত জেল পাঠানোর কথা বললো, অথচ কাজ কি ছিল যে এটা তুলে ফেলো। কাজের লোক কথা বলে না, শুধু কাজ করে, আর যারা কাজ করে না তারা লোক দেখে বিড়বিড় করে, অথচ নিজে কাজে হাত দেয় না। এরকম হওয়া উচিত না। অধম বচনে অনেক বলে, কাজে কিছু তার নাহি কফলে, সুজন বচনে কিছু না কয়, কাজে তার গুণ প্রকাশ হয়। এটা হচ্ছে নিয়ম। বেশ, যাই হোক, এবারে আমরা যাচ্ছি অন্য একটা প্রসঙ্গে, যে প্রসঙ্গ নিয়ে মানুষ জীবে পাপ করে, আত্মশ্লাঘা করা। আত্মশ্লাঘা মানে নিজের প্রশংসা নিজে করা। এক এক শ্রেণীর মানুষ আছে, যেখানে বসবেন দেখবেন মজলিসে, আমি আমি হচ্ছি বড় বক্তা, আমি হচ্ছে এদেশে সব থেকে বড় লেখক, আমি হচ্ছে এই দেশে সব থেকে বড় ডাক্তার, আমি হচ্ছে বড় ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে আমি হচ্ছে আমি হচ্ছে আমি হচ্ছে জামাতের নেতা, আমি সব কিছুই করি, কেউ কিছু করে না, আমি লেখালেখি করি ভাই কেউ লিখে না, আমি যেখানে সেখানে যাই, হ্যাঁ আমি আর আমি। একদিন একটা আমিত্ব, একে কি বলা হয় আমিত্ব, সংস্কৃতে বলে অহম, আর এখান থেকেই অহংকার। মানে অহংকার মানে সবসময় নিজের কথাটাকেই আমিত্ব প্রকাশ করে, অহংকার প্রকাশ করে। এক শ্রেণীর মানুষ আছে, নিজের প্রশংসা নিজে করে, আমার ছেলে এই, আমার ছেলে, আর নিজের ছেলের প্রশংসা, আমার ছেলে মোবাইল টিপলেই এত সব সব কিছু জানে, আমার ছেলে কম্পিউটারে সব কিছু জানে, আমার ছেলে এত মুখস্থ স্মৃতি, এত ভালো, ইত্যাদি, নিজের প্রশংসা নিজেই। একজন লোক প্রশংসা করছে, ভাবতে অবাক লাগে, এক যুবতী মেয়ে, তার মেয়ে বড় হয়েছে, তার প্রশংসা করছে মসজিদে বসে, সে বলছে আমার মেয়ে এই, আমার মেয়ে এই। বাপ হয়ে নিজের যুবতী মেয়ের প্রশংসা যুবকদের সামনে করা চলে? কিন্তু বেকুফ দ্য গ্রেট যারা হয় তারা এ খেয়ালও রাখে না, আমি প্রশংসা করছি, বলছে আমার মেয়ে এত সুন্দর, যদি মাঠে পাঠায় তো মাঠে যদি বলি মুনিশরা কাজ করছে কি না, যারা ধান পুঁতে না, বলছে আমার মেয়ে দেখে আসবে, তো আমি জিজ্ঞেস করবো তো কিভাবে কে কোন মুনিশটা কত কিভাবে কাজ করছে, বলছে অমক অমক বেশি ভালো, কি করে জানলে, না ওই যে ধানের ইয়ে দেখে গুনে এসেছে পর্যন্ত, মানে ধান পোতার যে সার আছে না, কেউ পাঁচটা নেয়, কেউ ছটা নেয়, কেউ সাতটা নেয়, এই সার সার নিয়ে আসে, চাষিরা জানে ভালো। তো ওর মেয়ে এত চালাক যে কে কয়টা সার নিয়ে আসছে সেটাও গুনে আসে, এইভাবে প্রশংসা করছে। আর আমরা এক অপরের দিকে তাকাতাকি করছি, অবাক হচ্ছি যে কি নিজের মেয়ের প্রশংসা এভাবে করতে হয়। প্রশংসা করতে গিয়ে যে নিজের ক্ষতি হচ্ছে তা বোঝে না। একজন প্রশংসা, একজন স্ত্রী প্রশংসা করছে, আমার স্বামী এত ভালো না, আমার পায়ে তেল পর্যন্ত দিয়ে দেয়। তুমি স্বামীর প্রশংসা করছো, কিন্তু এই যে যার কাছে বলছো সে যদি পুরুষদের কাছে বলে তো স্বামীর প্রশংসা হবে না কি হবে? হ্যাঁ, নাম করতে গিয়ে নিজের বদনাম হয়ে যাবে। একজন প্রশংসা করছে, আমার স্বামী এত ভালো, যখন নামাজ পড়তে যায় আমাকে সুন্দর করে, শীতের দিনে আমাকে সুন্দর করে ঢাকা দিয়ে যায়। এটা প্রশংসা হলো? প্রশংসা হলো না কি হলো? নামাজ পড়তে উঠিয়ে যায় না, কি করে, ঢাকা দিয়ে যায়, ঘুমাও আরামসে ঘুমাও, ওই শয়তানের মতো, আড়াই কেলাই লুন তবেই লুন ফরকদ, হ্যাঁ অনেক রাত বাকি এখন ঘুমাও, এগুলো কি প্রশংসা হলো? কিন্তু অনেক প্রশংসা মানে অনুভব করে না যে আমি প্রশংসাটা করছি, প্রশংসাটা ঘুরে কি হবে, আমাদেরই বদনাম হবে, বা আমার স্বামীকে লোকে কি ভেরুয়া বলবে, কি আমার স্বামীকে লোকে সৈন্য বলবে, যে বউ পাগলা বলবে, ইত্যাদি এসব কথা ভাবে না, প্রশংসা করে যায়, নিজের ক্ষতি নিজে করে। আমিত্ব, আত্মগর্ব প্রকাশ, আত্মপ্রশংসা করা
অহংকারীর পরিচয়, অপরকে জিরো ভেবে নিজেকে হিরো মনে করা। সবাই জিরো আর ও হচ্ছে একমাত্র হিরো। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইজতানিবুনা কাবায়িরাল ইসম ওয়াল ফাওয়াহিশ ইল্লা লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ ওয়া আ'লামু বিকুম ইদ আনশাআকুম মিনাল আরদ ওয়া ইদ আনতুম আজিন্নাতান ফি বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা বলছেন যারা কাবিরা গুনাহ থেকে দূরে থাকে, যারা অশ্লীলতা থেকে দূরে থাকে, ছোট ছোট গুনাহ ছাড়া আলাদা, তাহলে পরে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, যেহেতু তিনি হচ্ছেন খুবই ক্ষমাশীল আর তিনি জানেন। তিনি সৃষ্টি করেছেন মাটি থেকে, আর ইজ আনতুম আজিন্না ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমরা তোমাদের মায়ের গর্ভে কি ছিলে, ভ্রূণ ছিলে, সেসব ব্যাপার তিনি জানেন। সুতরাং ফালাতু জাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের আত্মপ্রশংসা করো না। কিন্তু মানুষই কত বড় তো বোঝাই যাচ্ছে, তুমি কিসের আত্মপ্রশংসা করবে, আত্মপ্রশংসা করো না। হুয়া আলামু বিমান ইত্তাকা, আল্লাহ তাআলা জানেন আসল ভালো লোককে, পরহেজগার লোককে। মুখে বলে প্রশংসা করে মানুষকে পরহেজগার দেখানো, যে আমি পরহেজগার এমন কথা বলছে কথা বোঝা যাচ্ছে যে হ্যাঁ পরহেজগার লোকটা, কিন্তু আসলে তা নয় বা বটে, সে প্রশংসা করছে নিজের প্রশংসা। আল্লাহ তো সবই জানেন, আল্লাহ নিষেধ করছে যে তোমরা আত্মপ্রশংসা করো না। মুহাম্মদ ইবনে আমর ইবনে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সাম্মাইতু ইবনাতি বাররা, আমার একটা মেয়ে হলো, মেয়ের নাম রাখলাম বাররা। বাররা মানে কি? বাররা মানে এখান তো বাইরে না, আসল আরবি হচ্ছে বা এটা বাররা বাইরে, এটা কিন্তু আরবি না, এটা হচ্ছে চলতি ভাষা। আর বাররা মানে হচ্ছে বর থেকে, বর মানে হচ্ছে ভালো, আর এক বর মানে হচ্ছে মরুভূমি, কিন্তু বর মানে হচ্ছে ভালো, বীর যেমন বলে বীর তেমনি বর। তো বাররা মানে হলো, যদি আমরা বাংলাতে অনুবাদ করি তা হবে পুণ্যময়ী, মানে কি হবে পুণ্যময়ী, আছে না হিন্দুদের নাম পুণ্যময়ী দাস, পুণ্যময়ী সব আছে না, কিন্তু এরই আরবি বাররা নাম রাখলাম। তো জাইনাব বিনতে আবি সালামা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম রাখতে নিষেধ করেছেন। কেন? কারণ তার নাম ছিল বাররা, ওই যে জাইনাব তার নাম ছিল কি? বাররা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতু জাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের আত্মপ্রশংসা করো না। আল্লাহ আলামু বি আহলিল বর, আহলিল বর কে ভালো লোক, কে পুণ্যময়, কে পুণ্যময়ী সেটা আল্লাহ ভালো জানেন, তোমরা নিজেকে নিজে পুণ্যময়ী বলো বা পুণ্যময় বলো না। ফাকালু বিমান সাম্মিহা ফাকালা সাম্মুহা জাইনাব, তার নাম বাররা নাম পরিবর্তন করে কি নাম রাখলেন? জাইনাব, জাইনাব রাখলেন। বোঝা গেল কি, যে নামেও আত্মপ্রশংসা হয়, আর সেই জন্য এমন নাম রাখতে হয় না বাচ্চাদের যাতে প্রশংসা হয়। বহু আত্মপ্রশংসামূলক নাম আছে যেগুলোতে এমনি বললেই প্রশংসা, যেমন হ্যাঁ যেমন আল্লাহর আনুগত্যকারী, হ্যাঁ তারপরে কেউ বলে যেন সে পরহেজগার, যেমন মুত্তাকি পরহেজগার, এই যে কোনো নাম যখনই আপনি রাখবেন, উদাহরণ দিতে চাই না কারণ যাদের নাম হবে তারা হয়তো খারাপ ভাববে, এই জন্য এমন নাম আছে যার নামের অর্থটা কি হয়, আত্মপ্রশংসা হয়। এই জন্যই এইরকম নাম রাখা চলবে না, যেহেতু আত্মপ্রশংসা নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নামও পরিবর্তন করেছেন। তার আর আর যেহেতু সবাইকে সব সময় বিনয় নম্র হতে বলা হয়েছে, মানুষ কি হবে, মুসলিমের উচিত হলো সব সময় নিজে বিনয় নম্র হবে, মানে আত্মপ্রশংসা করে অহংকার আনবে না। যেহেতু ইন্নাল্লাহ আওহা ইলাইয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা আমাকে ওহী করেছেন আনতা ওয়াদাউ, তোমরা বিনম্র হও, বিনয়ী হও, হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদ, যাতে কেউ কারো উপরে গর্ব না করে। নিজের প্রশংসা মানে কি? অপরের গর্ব করা, আমি এই করি তার মানে অপরে করে না। একজন প্রশংসা করছে, তার ছেলে তার মেয়ে, না মেয়ে পাস করে এসেছে আলেম হয়ে এসেছে, তো সে খোদবাতে তার মেয়ের প্রশংসা করছে, সেদিনে মিষ্টি বিতরণ হবে, আনন্দ প্রকাশ করছে, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু খোদবায় দাঁড়িয়ে এইভাবে প্রশংসা করা, আমার মেয়ে আলেমা হয়ে এসেছে, শুধু আলেমাই নয় সব বড় আলেমা হয়ে এসেছে,
আর লোকে অবাক বুঝি কি কথা, নিজের মেয়ে, ওই যে বললাম আর একজন বেকুব নিজের মেয়ের প্রশংসা করছে, বলছে ধান পুঁততে গিয়ে দেখছে দেখ কোন মানুষ কি, এও আমার মেয়ে আলেমা হয়ে এসেছে, শুধু আলেমাই নয় বড় আলেমা, এগুলো কেমন আত্মপ্রশংসা। সোজা করে বললেই হয়, তা খোতবাতে না বলে এমনি হয়, বললেই হয় যে আমার মেয়ে পাশ করে এসেছে আমার খুশি, তাই আপনার থেকে মিষ্টি খাওয়াবো, কিন্তু তা নয়, এই যে এই হলো নিজের প্রশংসা নিজে করা। তারপরে আরো বহু রকম আলেম আপনারা জানবেন, আরে মিয়া ও কি পড়েছে, আমি কত বই পড়ি জানো, আমার বই আমার আছে, আমার লাইব্রেরিতে এই বই আছে, ও কি জানে কি আমি আমার এই পড়াশোনা, ও কি আমি মদিনায় পড়াশোনা করেছি, ও কোথায় ঘরে পড়েছে। আবার কেউ বলছে মদিনায় পড়লে কি হবে, ও তো হা কি বলে লোগা ভাষা নিয়ে পড়েছে, আর আমি পড়েছি হাদিস নিয়ে, কেউ বলে ও হাদিস নিয়ে পড়েছে, আমি পড়েছি কোরআন নিয়ে। এক অপরের প্রতি কি করে, আত্মপ্রশংসা করে, অহংকার প্রদর্শন করে, বলছে ও কিছু জানে না, ও কি জানো বুখারী শরীফের 40টা সারা আছে, মুসলিম শরীফের 35টা সারা আছে, আমার পড়া আছে, ওরা সব পড়ে না দেখছেন, এতগুলো সারাও পড়ে ফেলেছে, বলছে সব পড়লে পরে জান জুড়িয়ে যায়, তার মানে এখানে নিজের প্রশংসা যে আমি কত পড়ি আর ওরা পড়ে না, আমি কত জানি ওরা জানে না, এইভাবে নিজের আত্মপ্রশংসা করে। অবশ্য অনেক সমাজে যারা বোঝে, যারা বোঝে যে হ্যাঁ এই লোকটা আত্মপ্রশংসা করছে, তাদের চোখে সে ছোট হয়ে যায়, আর আসলে অহংকারী মানেই হচ্ছে মানুষের চোখে ছোট। আর এই জন্য অহংকারীদেরকে কেয়ামতের দিনে কিসের আকারে জমা করা হবে, পিঁপড়ের আকারে হাসর করা হবে, কারণ সে বড় হয়েছিল লোকের চোখে, পাহাড়ের মতো হয়েছিল, তার জন্য তাকে পিঁপড়ের মতো জমা করা হবে। পাহাড় যদি উঁচু পাহাড় হয় শাহ আলম, তো এই পাহাড় থেকে নিচে যদি একটা লোক দাঁড়িয়ে থাকে, তাকে দেখতে কেমন লাগবে, পিঁপড়ের মতো লাগবে। এই জন্য কেয়ামতে এই অহংকারী পাহাড়ের মতো যারা অহংকার করে তাদেরকে পিঁপড়ের মতো, কারণ লোকেরা তার চোখে পিঁপড়ে, সে যখন অহংকার করে তখন সে পাহাড়ের উপরে থাকে, আর লোকেরা তার চোখে পিঁপড়ে হয়ে যায়, যদি কেয়ামতে তাকে পিঁপড়ে করে তোলা হবে। অহংকারী অহংকারী সবসময় মুখে অহংকার, কাজে অহংকার। আর একটা কথা বলি আপনাদেরকে ছেড়ে দেবো, সেটা হচ্ছে কারো মুখোমুখি প্রশংসা করা। অনেক সময় হুজুর আপনি ভালো, আপনি এত বই লিখেছেন, আপনি মুখে প্রশংসা করতে হয় না, এটা শরীয়তে নিষিদ্ধ কাজ, এটা আপনি যার প্রশংসা করবেন তার পিছনে করুন। আর কিছু মানুষ তো আছে যে মুখে প্রশংসা করবে আর পিছনে বদনাম করবে, এটা মোনাফেক, এ হচ্ছে মোনাফেক, এতে থেকেও নিকৃষ্ট, যে আপনার সামনে আপনার প্রশংসা পেছনে গিয়ে বদনাম, সামনে সুনাম পেছনে বদনাম, এ হচ্ছে মোনাফেক। কিন্তু না, এরকম নয়, সে পেছনেও নাম করে কিন্তু সামনেও নাম করে, কিন্তু সামনে নাম করা নিষেধ, সামনে প্রশংসা করবেন না। এমন মানুষের মুখোমুখি প্রশংসা করা যে তা শুনে আত্মগর্বে গর্বিত হয়ে ওঠে, একবারেই নিষেধ এমন তা না। এমন লোক যে হয়তো দেখবেন যাকে প্রশংসা করলে কি হবে, এর অহংকার হবে, অথবা নিজেকে অনুরূপ উপযুক্ত মনে করে, তবে তার জন্য এমন প্রশংসাকারীর জন্য এই প্রশংসা এক জিহ্বার আপদ, মানে যার প্রশংসা করবেন তারও ক্ষতি আর যে করবে তারও ক্ষতি। সুতরাং তারিফে অতিরঞ্জন করে কাউকে ফোলানো উচিত না। নবী সাল্লামের নিকট এক ব্যক্তি একজনের মুখোমুখি প্রশংসা করলে তিনি বললেন যে ওয়াইহাক কাতাতা অনুকা সাহেবিক, কাতাতা অনুকা সাহেবিক, আরে তুমি প্রশংসা করছো, তুমি ওর গর্দান কেটে ফেললে, ওর গর্দান কেটে ফেললে, তেমন ওর সর্বনাশ করলে, প্রশংসা করো না, এমন প্রশংসা করো না, প্রশংসায় অতিরঞ্জন করো না। কারণ অনেক সময় প্রশংসা করতে গিয়ে আপনি তার তো বাহ্যিক দিকটা দিয়ে করছেন, তাই না, কিন্তু ভিতরের দিক তো জানেন না। আপনি দেখলেন একটা লোক 7টা বা 8টার সময়ে নামাজ পড়ছে, আপনি প্রশংসা করছেন কি সুন্দর লোক, হ্যাঁ 4টের নামাজ পড়ছে, কিন্তু এমনও হতে পারে সে ফজরের কাজা পড়ছে, এমনও হতে পারে যে ফজরের কাজা পড়ছে। সুতরাং এইভাবে প্রশংসা করতে হয় না, ভিতরের খবর যেহেতু জানেন আল্লাহ ছাড়া জানেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা কান আহাদুকুম মাদিহান সাহিবাহু লা মাহালা ফালিয়াকুল, যদি কারোর প্রশংসা করতেই হয়, যেমন দেখবেন অনেকে সার্টিফাই লেখাতে আসে, তাই না, শংসাপত্র লিখতে আসে, তাহলে কি লিখবে যে আমি ওকে এইটা ধারণা করি, ও ভালো লোক বলে ধারণা করি, ওয়াল্লাহু হাসিব, আল্লাহই ভালো জানে, আল্লাহ হিসাব নেনেওয়ালা, তিনিই ভালো জানেন যে লোকটা ভালো না মন্দ, আমি বাহ্যিক দৃষ্টিতে তা দেখলাম তাতে ভালো মনে হয়, ওয়ালা উজাক্কি আলাল্লাহি আহাদা, আল্লাহর ইলমের উপরে আমি কাউকে
পবিত্র বলে মনে করি না বা ভালো বলে মনে করি না, আমি এটা ধারণা করি না। কারণ ইয়ালম যারে কাজ, হ্যাঁ যদি সে জানে যে ভালাই তার মধ্যে আছে, আর যদি না জানে মিথ্যা প্রশংসা করে তাহলে তো আরো খারাপ। মিথ্যা প্রশংসা করে কাউকে চাকরিতে ঢুকিয়ে দিলেন, বড় অন্যায় সত্যি। একটা মানুষকে আপনি নিয়ে আসছেন যেমন কোন যেমন মক্তবুদ দাওয়াতে দায়ী করে দিলেন, দায়ীর যোগ্যই নয়, আর তাকে দায়ী পোস্টে ভরে দিলেন মিথ্যা প্রশংসা করে। সে জানে না কিছুই, অথচ হ্যাঁ সে অমক জানে, সে তমক জানে, দিয়ে ভরে দিলেন দায়িত্ব। আর যখন দায়িত্বে দায়ের দায়িত্বে দিলেন, দেখা গেল কি সে ড্রাইভারের দায়িত্ব পালন করতে পারে না। এমন হয় না? হয় না, এমন হয়, বিরাট অন্যায়। যদি আমিও করে থাকি তা আমিও ভুল করেছি, আমিও ভুল করে থাকি, অন্যায় করেছি, কিন্তু এরকম করা উচিত না জেনে প্রশংসা করা হয়। হ্যাঁ লোকটা কি জানে? এই জানে, কম্পিউটার জানে, বাংলা ভাষা জানে, উর্দু ভাষা জানে, আরবি ভাষা জানে, ইংরেজি জানে, অথচ সে ঘোড়ার ডিপ জানে, হয়তো বাংলাটা ঠিক মতো জানে না। এক অফিসের এক লোককে বলা হলো যে অমুক লোক এই লোক কেন কথা বলতে পারে না, কেন আরবিতে মুখ খুলে না কেন? তো বুদির বলছে ও নিজের ভাষাটাও জানে না। সত্যি কথা, এক অফিসের কথা, মুদির বলছে ও নিজের ভাষাটাও জানে না। কারণ মুদির বুঝে ফেলেছে যে এই লোকটা যোগ্যতা নিজের ভাষাটাও নেই, তো আরবি কি বলবে আর অন্য ভাষা কি বলবে। তো যদি মিথ্যা করে এইভাবে ঢুকিয়ে দেওয়া হয় তো সত্যি বড় অন্যায়। যে দায়ীর দায়িত্ব পালন করতে পারবে না তাকে দায়ী বলে দায়ীর বসে দেওয়া, দায়ী সিংহাসনে বসিয়ে দেওয়া, এটা বড় অন্যায়। যেমন কেমন অন্যায়? যেমন যে সার্জার নয়, ডাক্তার নয়, তাকে যদি আপনি প্লাম্বারকে নিয়ে ডাক্তার এসে বসিয়ে দেন, কি করবে? অপারেশন করবে না জবাই করবে? হ্যাঁ, অপারেশনের বদলে জবাই করবে। সুতরাং রোগীর রোগ সারতে গিয়ে মানুষ মেরে ফেলবে, এমন লোক যাকে আপনি মিথ্যা প্রশংসা করে বসিয়ে দেন, তাহলে বুঝতেই পারছেন নিম মোল্লা খাতরায় ইমান আর নিম হাকিম খাতরায় জান। যদি কেউ আধা আলেম হয় তো ইমানের খাতরা আছে, ইমানের বিপদ আছে, তাই না? আর যদি কেউ নিম হাকিম হয়, অর্ধেক ডাক্তার হয়, হাতুড়ে ডাক্তার হয়, তাহলে জানের খাতরা আছে, জান যাওয়ার চান্স আছে। এই জন্যই খুব সাবধান, এইভাবে মিথ্যা প্রশংসা করা মোটেই উচিত না। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি এক ব্যক্তিকে অপর এক ব্যক্তির সামনাসামনি অতিরিক্ত সীমাহীন তারিফ করতে শুনে বললেন, তুমি লোকটির গর্দান পৃষ্ঠ কর্তন করে দিলে। আর একবার ওসমানের সামনে, মানে আমিরের সামনে একজন প্রশংসা করল, তখন মিকদাদ বলে একজন, তিনি নিজের হাঁটুর উপরে ভর করে তার মুখে মাটি ছুড়ে দিলেন। ওই লোকটা যে প্রশংসা করছিল আর কি, তার মুখে মাটি ছুড়ে দিলেন। ওসমান বললেন, মা শানুক, তুমি ও তো আমার জন্য প্রশংসা করছে, তো তুমি তো মাঠে ওর মুখে মাটি ছুড়লে কেন? পা কালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, হাদিস শুনে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুল মাদদাহিনা ফাহসু ফি উজুহিহিমুত তুরাব, যখন দেখবে এরকম প্রশংসাকারী মুখোমুখি প্রশংসা করছে তাদের মুখে মাটি ছুড়ে দাও। দেখছেন, তার মানে কত বড় ঘৃণ্য, মুখে মুখে প্রশংসা করা সত্যি ঘৃণা ঘৃণ্য লোক। আর আসলে কিছু লোক আছে মুখে মুখে প্রশংসা করে তার উদ্দেশ্য থাকে, তাই না? বিনা উদ্দেশ্যকে প্রশংসা করবে? হ্যাঁ, কিছু পাওয়ার জন্য। যে লোক আপনাকে আপনার ছায়া মারিয়ে গেলে সালামও করে না, সে যদি সালাম সুন্দর করে এসে সালাম দেয়, মতলব আছে না? আছে না, মতলবেরও সালাম আছে। আপনি এসে আপনার সামনে এসে, কত দূর থেকে এসেছেন হুজুর, অনেক দূর থেকে এসেছি, আপনার নাম শুনেছি, আপনি খুব দান খয়রাত করেন, আপনি খুব টাকা পয়সা দেন, এই তার মানে কি আমাদেরকেও কিছু দেন, তাই না? এইটাই হচ্ছে নিয়ম। এই রকম মুখে প্রশংসা করলে তাদের মুখে মাটি ছুড়ে দেন, এটা রাসূলের নির্দেশ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আমাদেরকে বলেছেন, ইয়াকুম ওয়াত্তামাদু ফাইন্নাহু যাবহ, তোমরা এক অপরের প্রশংসা করো না, মুখোমুখি প্রশংসা করো না, কারণ তা হচ্ছে যবেহ। যবেহ মানে এক অপরকে কেটে ফেলা হয়, তার ক্ষতি করা হয়, কারণ তাতে অহংকার বাড়ে অপসে। অবশ্য প্রয়োজনে যথেষ্ট প্রশংসা করা নিন্দনীয় নয়, যার যে যতটা বটে তার সেই রকম প্রশংসা করা চলে। কোনো কর্মে উৎসাহ অনুপ্রেরণা প্রদানার্থে একটু তারিফ করা, আপনার ছেলের প্রশংসা করছেন কেন? ছেলেটা যাতে ভালো করে পড়ে। হ্যাঁ, আমার ছেলে সাংঘাতিক ভালো পড়ে, কেন প্রশংসা করছেন? যাতে করে আলো আরো ভালো করে পড়ে, এ তো সমস্যা নেই। মিথ্যা প্রশংসা করে কারো তোষামত মনোরঞ্জন করা নিশ্চয়ই ঘৃণিত আচরণ, বিশেষ করে যখন আঙুর ফুলে কলা গাছ হওয়ার আশঙ্কা থাকে। যখন আপনি বুঝবেন এই লোকটার প্রশংসা করলেই ফুলে উঠবে, হ্যাঁ, তাহলে আঙুল ফুলে কলা গাছ, আঙুলটা ফুলে কি হবে? এই মোটা হয়ে যাবে,
যদি এরকম হয়, বেলুন ফোলা হয় তো বাস্ট হয়ে যাবে। খবরদার সেই রকম লোকের প্রশংসা করবেন না। আর যদি আপনি সেই রকম লোক মনে করেন, মনে করেন একটা লোকের বাড়িতে গেলেন যে প্রশংসা করলেই সে সঙ্গে সঙ্গে বকরি বের করে জবাই করবে, নিজের স্বার্থের জন্য প্রশংসা হ্যাঁ করলে পরে আলাদা কথা। মোট কথা, মুখে মুখে প্রশংসা করা জীবে জাত একটা আপদ, আমাদেরকে দূরে থাকা দরকার। জীবে জাত সমস্ত পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।